बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सम्मानित सुधी सकलके आमार आसलामु आलैकुम ओ आदाब। फारुक लार्निंग सेंटर पक्ष थेके सकलके जानाচ্ছি शुभेच्छा। आज आमरा उपस्थित হয়েছি আপনাদের ছোট সোনামরা যারা আমাদের ক্লাস 1 এ পড়াশোনা করছে তাদের ইংলিশ যে সাবজেক্ট রয়েছে সেই ইংলিশ সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি। তো আমাদের এই ইংলিশ বিষয়ের বা আমাদের এই সাবজেক্টটি নিয়ে আমরা এর আগে ভিডিও দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন। তো আমরা চেষ্টা করছি আপনাদের ছোট সোনামণিদের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন সেগুলোর যে ধারাবাহিক বা শিক্ষণকালীন বা শ্রেণীভিত্তিক যে মূল্যায়নগুলো হবে সেই বিষয়গুলোর উপরে আমরা আজকে মোট 5টি বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আমরা এখানে 5টি বিষয় রেখেছি এবং আমরা উত্তরমালা সহ আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিও দেখছি। তো আমরা এখানে যে নাম্বার 1 এ যেটি রেখেছি মেকিং ওয়ার্ড, তো আমরা আজকের যে কাজটি করব সেটি হলো আমাদের এখানে কিছু লেটার দিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা আমাদের পুরো বিষয়টি আজকে দেখার চেষ্টা করবেন, যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ বিষয় এবং চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি প্রথমত শেষ পর্যন্ত দেখিয়ে দেওয়ার এবং আমরা কিভাবে আমাদের ছোটো সময়রা এই বিষয়গুলো নেবে আমরা সেগুলোর উপরে কাজ করছি এবং আপনাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। হয়তোবা কমেন্টস করতে পারছেন না, যেহেতু আমাদের ভিডিওগুলোকে মেড ফর কিডস করে দেওয়ার চেষ্টা করছে, আমরা অ্যাপ্লাই করছি। আবার কিছু কিছু ভিডিও দিচ্ছে ঠিক করে, আবার কিছু কিছু ভিডিও তারা বলছে যে এটি ছোটো বাচ্চাদের। যা হোক, আপনারা আপনাদের ছোটো সম্মানীদের জন্য বিষয়গুলো দেখার চেষ্টা করবেন এবং লাইক দেবেন একটি, এবং আমাদের কমিউনিটি যেখানে রয়েছে সেখানে আপনারা গিয়ে আপনাদের ছোটো সম্মানীদের আরও কী কী বিষয়ের উপরে ভিডিও প্রয়োজন সেখানে আপনারা কমেন্টস করতে পারেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে EJFKN এই লেটারগুলো দিয়ে আমাদের শব্দ তৈরি করতে হবে এবং আমরা এখানে যেটি রয়েছে রাইট ওয়ার্ড, আমরা এটি গেল লেটার দিয়ে ওয়ার্ড, এখানে আমরা দেব আমাদের ছোটো সামনে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো থেকে আমরা এখানে তাদের বানানগুলো বা ইংরেজিতে যে বানান রয়েছে সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করছি এবং আমাদের এখানে নাম্বার রয়েছে তারা এখানে আমাদের ওয়ার্ডগুলো লিখবে। তো আমরা এখানেও 5টি দেওয়ার চেষ্টা করছি 1, 6, 10, 7 and 4। ডু ইংলিশ আমাদের এখানে বাংলা দেওয়া থাকবে, তারা ইংরেজি করবে। তো আমরা দেওয়ার চেষ্টা করছি এখানে, সেটি হলো আম এবং আমরা আরেকটি ওয়ার্ড দেওয়ার চেষ্টা করব, এখানে বাংলায় থাকবে তারা ইংরেজিতে লিখবে, সেটি হলো আমাদের পাতা। একটি হলো আম, একটি হলো পাতা, এখানে বাংলা দেওয়া আছে তারা ইংরেজিতে লিখবে এবং কীভাবে উত্তরগুলো করবে তার পুরো বিষয় নিয়ে আমরা এখানে উত্তরমালার একটি বিষয় রেখেছি, সেখানে আমরা দেখার চেষ্টা করব। এবং এখানে যেটি বলেছে যে রাইট দি মিসিং লেটার, আমাদের ফোন নম্বর যেটি দেওয়া রয়েছে আমরা চেষ্টা করব যে কিভাবে তারা এই বিষয়টি সম্পূর্ণ করবে এবং আমাদের ছোটো সোনামণিরা কীভাবে এই কাজটি করবে তারা কিন্তু বইয়ে অনেকভাবে দেওয়া রয়েছে, তারপর আমরা দেখানোর চেষ্টা করছি। যে এফ দিলাম ড্যাশ SH, এরপরে ড্যাশ ROG, এরপরে আমরা আরও যেগুলো পেয়ে যাব সেগুলো নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমাদের N-ST এবং আরেকটি হলো আমাদের M-N। আচ্ছা, তাহলে আমরা এগুলো উত্তর তো দেখানোর চেষ্টা করবো কিছুক্ষণের মধ্যে। আমরা চলে যাব 5 নম্বরে কী রয়েছে। 5 নম্বরে আমাদের যেটি রয়েছে সেটি আমরা একটু দেখে নিই, নতুন একটি বিষয় আমাদের ছোটো সম্বন্ধে বইয়ে নতুন একটি আপডেট এসেছে, সেটি হলো কাউন্ট অ্যান্ড রাইট দি নাম্বার অফ পেটালস ইন ইচ ফ্লাওয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গাছ রয়েছে, গাছের এখানে উপরে যে অংশটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পাপড়ি রয়েছে, তো এই পাপড়িগুলো তারা গণনা করবে এবং এখানে তারা লিখবে। এখন কথা হলো যে এটি কিভাবে তারা লিখবে আমরা সেটি একটু দেখে নেব। তার আগে আমরা আরেকটু বলে নিই, আমাদের কিন্তু নাম্বার 3 জন্য আমাদের এখানে আরও 2টি অংশ রয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা উত্তরমালা ওখানেও দেখে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে যে কাজটি করব সেটি হলো আমাদের আমরা ঘরগুলোকে A, এখানে B এবং এখানে C এবং এখানে ডি দিয়ে ইন্ডিকেট করতে পারি যাতে করে আমাদের ছোট সমুদ্রের সুবিধা হয় এবং আমরা কীভাবে এই কাজগুলো করবো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার আগে আমরা আরেকটি এখানে অংশ পেয়েছি সেটিরও আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো যে এখানে সি নম্বরে রয়েছে নাম্বার থ্রির জন্যে এখানে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি সি নম্বরে, এবং আরেকটি হলো জব। আমরা চারটি এখানে বাংলায় শব্দ পেয়ে যাব এবং তারা ইংরেজিতে লিখবে। আচ্ছা, এখন চলে যাব আমরা নাম্বার ওয়ান থেকে নাম্বার ফাইভ পর্যন্ত কীভাবে তারা এই আনসারগুলো করবে বা উত্তরমালা কীভাবে তারা লিখবে এই বিষয়গুলো একটু আমরা দেখে নেব। তো নাম্বার ওয়ানের জন্য আমরা যেটি করব সেটি হলো ওয়ান দিয়ে অ্যান্সার দিয়ে দেবে, তারা অ্যান্সার কথাটি লিখে দিয়ে দেবে এবং আন্ডারলাইন করবে, এবং এখানে যেটি রয়েছে যে ই, এরপরে যেটি রয়েছে জে, এরপরে রয়েছে এফ, এরপরে রয়েছে কে এবং এরপরে রয়েছে আমাদের এন। এই লেটারগুলো তারা সুন্দরভাবে এখানে একটির পর একটি কিন্তু নিচে দিতে হবে। আমরা চেষ্টা করব যে একটির পর একটি নিচে দেওয়ার জন্যে, এবং বইয়ে যেভাবে ওয়ার্ডগুলো রয়েছে যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলো তারা যেন লিখে সেই বিষয়টি আমরা একটু খেয়াল করবো এবং সেই ওয়ার্ডগুলো যেন তারা পড়ে নেয় সুন্দরভাবে। ই ইজ ফর এক এবং জে ইজ ফর জাগ, এফ ইজ ফর ফ্রগ রয়েছে এবং কে ইজ ফর আমাদের এখানে কাইট রয়েছে, এন ইজ ফর আমরা আমাদের ছোটো সোনামণিদের যে বইটি রয়েছে সেখানে কিন্তু আমাদের নেট রয়েছে এবং নেস্ট রয়েছে, নেট আমরা দেওয়ার চেষ্টা করছি। আমাদের নাম্বার ওয়ানটি হয়ে গেল, কিন্তু এটি হয়ে গেল। এখন আমরা নাম্বার টু এর জন্য যে কাজটি করব নাম্বার টু দিয়ে তারা অ্যান্সার দিয়ে দেবে এবং অবশ্যই আন্ডারলাইন করবে। আচ্ছা, এখন আমাদের যে এখানে যে যে লেটারগুলোর বা আমাদের যে আমরা এখানে দেখেছি নাম্বার ওয়ানের জন্য সেভাবে দিয়েছি এবং নাম্বার টু এর জন্য যে আমাদের সংখ্যা বা নাম্বারসগুলো রয়েছে সেগুলো আমরা একটি পর একটি নিচে তুলে নেব এবং আমরা সে অনুযায়ী আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি কীভাবে তারা পরীক্ষার রুমে গিয়ে এইভাবে পরীক্ষার খাতায় তারা তুলে লিখতে পারে সেই বিষয়টি আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমরা ওয়ান এখানে শব্দটি লিখবে, সিক্স লিখবে, টেন লিখবে, সেভেন লিখবে এবং ফোর লিখবে। তো এইটি আমাদের হয়ে গেল নাম্বার টু পর্যন্ত। আমরা নাম্বার থ্রির জন্য যে কাজটি রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। নাম্বার থ্রি দিয়ে আমাদের অ্যান্সার দেবে এবং আমরা নিচে নিচে লিখব, ওয়ান টু থ্রি এভাবে নিচে নিচে একটি পর একটি যাব এবং এ দিয়ে, বি দিয়ে, সি এবং ডি আমাদের যে এখানে বাংলাতে রয়েছে, যেমন এখানে আম রয়েছে আমরা এটি লিখব আম, এরপর রয়েছে আমাদের পাতা, এরপরে রয়েছে আমাদের ঘুড়ি। আমরা অল্প সময়ের মধ্যে ভিডিওটি শেষ করবো, আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি। তারপরে রয়েছে জব। এখন এই আমের যে আমাদের ইংরেজি যে ওয়ার্ডটি সেটি আমরা লিখব ম্যাঙ্গো, পাতা লিফ, এরপরে আমাদের আরও যেগুলো রয়েছে সেগুলো আমরা একটু আনসারগুলো দেওয়ার চেষ্টা করছি, ঘুড়ি, কাইট, এরপরে জব, জাগ। আচ্ছা, এটি গেল আমাদের ওয়ান টু থ্রি। এখন ফোর নম্বরে যেটি রয়েছে আমরা সেটি দেখার চেষ্টা করব। ফোর দিয়ে অ্যান্সার দেবে তারা এবং আন্ডারলাইন করবে, রোমান সংখ্যা দিয়ে যেভাবে দেওয়া রয়েছে আমরা চেষ্টা করব নিচে নিচে তুলে দেওয়ার যাতে করে আমাদের ছোটো সোনামণিরা সুন্দরভাবে এই বিষয়টি বুঝতে পারে, এবং এইভাবে তাদেরকে বলবো যেন তারা পরীক্ষায় গিয়ে সুন্দরভাবে এগুলো যেন লিখতে পারে, এইভাবে যেন তারা লিখে। এটি এখন থেকে আমরা তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা তুলে নিচ্ছি। আচ্ছা, এখন কথা হলো যে এখানে এফ আই এস এস ফিশ, এফ এফ আর ও জি ফ্রক, এন ই এস টি নেস্ট, এম ও ও এন মুন। তাহলে আমরা চারটি বিষয় কিন্তু এখানে দেখতে পেয়েছি, ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত কিন্তু দেখতে পেয়েছি। এখন আমরা নাম্বার ফাইভের জন্য চলে যাব। নাম্বার ফাইভের জন্য তারা এই কাজটি কীভাবে করবে, আমরা নাম্বার ফাইভের জন্য ফাইভ দিয়ে অ্যান্সার দিয়ে দেবে, অ্যান্সারগুলো দিয়ে দেবে এবং এর জন্যে এভাবে, বির জন্যে এইভাবে, সির জন্যে এইভাবে এবং ডির জন্যে আমরা এভাবে দেব। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ছোটো সময় যে কাজটি করবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি পাপড়ি রয়েছে, তাহলে এখানে ওয়ান লিখবে। এরপরে আমরা আগে ঘরগুলো দিয়ে দিই, তাহলে আমাদের সুবিধা হবে, এর ঘরগুলো আমরা দিয়ে দেব। এবং নাম্বার বি এর জন্য যেটি রয়েছে ওয়ান টু থ্রি ফোর, এখানে ফোর বসিয়ে দেবে। এখানে রয়েছে ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি দেবে এবং আমরা शेषेर जेटी दुई नम्बरे वन टू रयेछे दुटी पापड़ी रयेछे टू देबे ताहले ए छिलो आमादेर छोटो शर्मिला जारा आमादेर प्रथम श्रेणीते पढ़ाशोना करे तादेर आमादेर आजकेर जे धाराबाहिक बा शिक्षणकालीन बा श्रेणीभित्तिक जे मूल्यायन आशा करछि आजकेर जे पाँचटी विषय आमरा देखेछि पाँचटी विषय किन्तु आमादेर अवश्यई प्रथम हते शेष पर्यन्त जारा देखेछेन সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবং এইভাবে যদি আমরা প্রত্যেকটি বিষয়ে আমাদের ছোটো সময়দের এখন থেকে দেওয়ার চেষ্টা করি আশা করছি তাদের এখন প্রবলেম হবে না। এবং পরীক্ষার খাতায় কীভাবে তারা লিখবে তার পুরো বিষয় নিয়েও কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করবার। এবং আপনারা আপনাদের ছোটো সময়দের আর কী কী ধরনের ভিডিও প্রয়োজন বা দেখার প্রয়োজন রয়েছে যদি কমেন্টস করতে পারেন তো কমিউনিটিতে যেখানে রয়েছে সেখানে আপনারা কমেন্টস করতে পারবেন। এবং আপনারা অবশ্যই আমাদের সেখানে কমেন্টস করে আমাদেরকে জানাবেন যে আপনাদের ছোটো সময়দের আর কী কী ভিডিও প্রয়োজন রয়েছে। তো আজকে ছিল পাঁচটি বিষয় এবং পাঁচটি বিষয় সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে এই পর্যন্তই। যারা আমাদের আজকের ভিডিওটিকে নতুন দেখছেন যদি চ্যানেলটির আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো 14,000 প্লাস হয়েছে আমাদের সাবস্ক্রাইবার, আশা করছি খুব শীঘ্রই 15,000-এ পরিণত হবে। এবং সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন দেখছেন সকলকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।